13 সেপ্টেম্বর রয়েছে ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক আর ওই কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই মিটিং এ থাকা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকছেন না তবে সমস্যা হলো তাকে ওই দিনই ডেকে পাঠিয়েছে আর এই সমন আসার পর তৃণমূলের তরফে একটাই কথা বলা হয়েছে যে প্রতিহিংসার রাজনীতি করে অভিষেক ব্যানার্জিকে ডাকা হয়েছে এই নিয়ে মঙ্গলবার বারোই সেপ্টেম্বর সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী শশী পাজা তিনি বলেন তেরোই সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কাকতালীয় বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করার জন্য ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে বিষয়টা একটু ঝালাই করে দেখার জন্য বলেছেন তিনি নেপথ্যে রয়েছে ক্রোনোলজি সদ্য ধূপগুড়ির উপনির্বাচনে অভিষেক ব্যানার্জি প্রচারে গিয়েছিলেন আর সেখানে হার হয়েছে বিজেপির এই সিটটা বিজেপির ছিল কিন্তু এবার সিটটা পেল তৃণমূল কংগ্রেস আর এই হারটা সহ্য হয়নি অভিষেকের নবজোয়ারে যখন জনজোয়ার হচ্ছে তখনও ইডি ডেকে পাঠিয়েছিল এই টাইমিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময়টা নষ্ট করার চেষ্টা রাজনৈতিক কিছু ক্যালেন্ডার থাকে সেগুলো দেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে একটা বাধা তৈরি করার চেষ্টা চলছে কি বলছেন মন্ত্রী শশী পাজা শোনাব আপনাদের বিষয়টা খুবই গম্ভীর এবং ইতিমধ্যে গতকালকে আমাদের দলের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা নিয়ে বলেছেন এবং আমাদের জাতীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইট করেছেন সেই মর্মে এবং সেটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং কালকে তেরোই সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া যে জোট অ্যালায়েন্স হয়েছে তার কোয়ার্ডিনেশন কমিটির যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং সেই গুরুত্বপূর্ণ মিটিং আছে কালকে কিন্তু এটা কাকতালিয়া বলুন কিংবা যেটা আমরা বহুদিন ধরে বলছি যে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ইচ্ছে করে বিব্রত করা বিরক্ত করা হেনস্থা করা তার মধ্যে দিয়ে আমরা দেখলাম কালকে ইডিও ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসার জন্যে আমরা আপনাদেরকে শুধু আবারও যাচাই করে নিতে বলছি ঝালাই করে নিতে বলছি যে ক্রোনোলজিগুলো একটু দেখে নেবেন সদ্য অবশ্য ধূপগুড়ি উপনির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে প্রচারও করলেন ধূপগুড়ি উপনির্বাচনে আবার বিজেপি হার এবং এই সিটটা ছিল বিজেপির দু হাজার একুশে জিতেছিল তারা সেই সিটটা আবার মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসকে দিয়েছে এই হারটা সহ্য না করার জন্যে এই ডাক নাকি আমরা দেখলাম বিগত দু সালেও ছাত্র পরিষদের যে একটা বিপুল জনসভা হয়েছিল দু হাজার বাইশ এবার দু হাজার আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি তার বক্তব্য তার সাকসেস শুধু তাই নয় নবজোয়ারের সময়ও আমরা দেখলাম যে নবজোয়ারের সময় যখন জনজোয়ার হচ্ছে যে মিছিল করে এবং মানুষ দুধারে রাস্তার দুধারে তাদের উপস্থিতি তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ আর তার মাঝখানে সেটা পঞ্চায়েতের যখন প্রচার চলছিল আরম্ভ হয়ে গেছিলো সেই সময় তাকে ডেকেছে প্রতিনিয়ত এই ক্রোনোলজি এই টাইমিংটা দেখে নিতে হবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যাত্রা কিংবা প্রচার যাত্রা সেটাকে ভঙ্গ এবং তার টাইম টেবিলটাকে নষ্ট করে একটা বিব্রত করা এবং এটাও আপনারা দেখেছেন সেটা ত্রিপুরার নির্বাচনী বলুন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত অর্থাৎ রাজনৈতিক কিছু ক্যালেন্ডার থাকে রাজনৈতিক মানুষের এবং তারও আছে এবং সেই গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে নিশ্চয়ই আগামীকাল ইন্ডিয়া অ্যালায়েন্স তার একটি গুরুত্বপূর্ণ মিটিং কোয়ার্ডিনেশন কমিটির মিটিং তার প্রথম বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে উপস্থিত থাকার কথা কিন্তু যাতে সে উপস্থিত না থাকতে পারে সেই চেষ্টায় আবার এই যাত্রায় একটা বাধা তৈরি করা এবং তাই কালকে আবার ইডি ডেকেছে অভিষেকের নবজোয়ারে যখন জনজোয়ার হচ্ছে তখনও ইডি ডেকে পাঠিয়ে একটা বাধা তৈরি করার চেষ্টা চলছিল আর ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ বৈঠকের আগেও এই তলব কটাক্ষ করলেন মন্ত্রী শশী বাজার আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন